ভাই, এই মামুনি আমাদের এলাকায় কবে এলো? আগে তো দেখিনি কোনোদিন, বোধ হয়। তাহলে তো কাজ এখানে একটু ডিউটি দিতে হয়। দি নেক্সট ডে, ভাই 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 দেখ 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 কি মামনি কোথায়? আরে কাকাটাকে দেখ না। কি কাকা? এই কাকাটা একটু ইয়ে টাইপের। কি টাইপের? আরে ওই টাইপের, মানে নুনু হাসা টাইপের কাকু। এক্স্যাক্টলি। শালা এইসব কাকা প্রতি ঢ্যামনা আছে শালা। মেলা গিয়ে মেয়ের গায়ে গিয়ে নুনু হাসে দিচ্ছে, বাসে মেয়েদের ভিডিও করছে, দেখলে হ্যান্ডেল মারা শুরু করে দিচ্ছে। শালা এইসব কাকা না প্রচুর হয়েছে। এইসব কাকুর না জুতো দিয়ে গাল ফাটিয়ে দিতে হয়। ঠিক বলেছিস, শুধু গাল না নুনুও ফাটিয়ে দিতে হয়। আগে কথাটা তুই বললি না, আমি বলেছি। এ ভাই, এ মামুনি আমাদের এলাকায় কবে এলো? আগে তো দেখিনি কোনোদিন, বোধ হয় নতুন এসেছে। তাহলে তো কাজ এখানে একটু ডিউটি দিতে হয়। যাই বলো চাঁদু, এমএ তো আমিই পটাবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, আমি তোমার একজন অচেনা অজানা বন্ধু, যে তোমার ভালো চাই, বাট তুমি আমাকে চিনবে না। তাহলে আমার নাম্বার কোথা থেকে পেলে? আরে সে অনেক বহু কষ্টে জোগাড় করেছি আমি। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। আমার পাড়ার একটা ছেলে তোমার ফ্যামিলি আর তোমার বাবার নামে উল্টোপাল্টা কথা বলে। আমার ফ্যামিলি আর আমার বাবাকে নিয়ে? আমরা তো এখানে নতুন এসেছি, আমাদের ব্যাপারে কেন উল্টোপাল্টা বলবে? সে তুমি কালকে এসে দেখে নিও, হাতে হাতে প্রমাণ দিয়ে দেবো। আজকে তুমি যে টাইমে পাড়ার গলি দিয়ে এসেছিলে, কালকে তুমি ওই টাইমেই ওইখানে এসো। আর ওইখানটায় একটা কোণা আছে, কোণাটায় লুকিয়ে থেকো, আর তোমার বাবাকে ওই টাইমে বাজার করতে পাঠিও। আচ্ছা বেশ, আমিও তাহলে কালকে ওই টাইমেই যাব, আর আমার বাবাও তো ওই সময় বাজারে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে তুমি এসো, কালকে সব প্রমাণ পেয়ে যাবে তুমি, ঠিক আছে? আরে আমি তোমাকে ইশারা করছি না, এখন তুই বলবো না, সে ফোন টিপুক একটু। আচ্ছা আচ্ছা, তুই ফোনটা এমনি যাস তো আমি বললাম যে তুই কিছু না করছিস। হ্যাঁ আমি করছি, হ্যাঁ আমি তো করে। হ্যাঁ কই ইশারা করলেই করবে, অ্যাকশন মানে আমার অ্যাকশন শুরু হবে। ঠিক আছে ঠিক আছে না, ঠিক আছে শুধু রিং হওয়াটা না, না না রিং না রে, এটা অ্যাকশনে ভালো কন্টিনিউয়াস থাকে। তো বন্ধ হয়ে গেল ওটা, তাই যাই না। ঠিক আছে না, বুঝলাম না, আমি কিন্তু কিছু করছিলাম না, জাস্ট এমনি এমনি করছি। আজকে তুমি যে টাইমে ওইদিকে ছিলে ওই ওইখানটা ছিলে, কালকেও ঠিক সেই টাইমে ওইখানটা চলে আসবে, আর তোমার বাবাকেও ওই টাইমে বাজারে পাঠাবে। এক সেকেন্ড, আমি এটা একবার কাট নেবে, তুই
তুই না বলে প্লিজ প্রজিতদা বলো না, তো ও বলে তুই আর ও আমাকে গুলিয়ে দিচ্ছে উল্টা পাল্টা বলছে। ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বলছি আমি বলছি না রেডি। আজ তুমি যে সময় ওই গলি দিয়ে আসছিলে না, কাল ঠিক ওই সময় গলিতে আসবে এবং আমাদের একটু পেছনে লুকিয়ে থাকবে, আর ঠিক ওই সময় তোমার বাবাকেও বাজারে পাঠাবে। আচ্ছা বেশ, আমিও তাহলে কালকে ওই টাইমেই যাব, আর আমার বাবাও তো ওই সময় বাজারে যায়, তাহলে বাবাও সেই সময় দেখা হয়ে যাবে। গিয়েছিল। হে গাইস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো মাস্ট নিচে কমেন্ট করে জানিও, এবং লেডিস ফিঙ্গারের সঙ্গে মানে ঈশানীর সঙ্গে এবং শাশ্বতের সঙ্গে আমাদের আরও অনেক ভিডিও আসছে, তাই এই বেবিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে প্রেস করে দিও, এবং লেডিস ফিঙ্গার চ্যানেলটিকেও মাস্ট সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে মাস্ট শেয়ার করো। তোমাদের জীবন যদি কোনো ঘটনা ঘটেও থাকে সেটা নিচে কমেন্ট বক্সে শেয়ার করো। ঈশানী কিছু বলবে? হ্যাঁ, লেডিস ফিঙ্গারকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এবিকে তো জানা আছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই ফেলেছো, আর যারা করোনি তারা আরও করে ফেলো, আর আমাদের একসাথে কোলাপ করে অনেকগুলো ভিডিও আসছে দুটো চ্যানেলেই, তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, আর বাই বাই। ঠিক আছে, শাশ্বত আর নিজে সেজে শাশ্বত সেজে দারুইন আউটার দিয়েছে, আমি আউটার দিই। বন্ধুরা, আশা করি তোমরা অনেকেই সব 101 এর ব্যাপারে শুনেছো বা অনেকে শপিংও করেছো, কারণ এটি একটি জেনুইন শপিং এবং আর্নিং অ্যাপ যেটি অনেক বছর ধরে চলে আসছে। সব 101 এর মাধ্যমে আর্ন করা যায়, আর অনেক অফার ও ডিসকাউন্টে যে কোনো জিনিসপত্র কেনা যায়, এমনকি প্রোডাক্টও রেফার করে আর্ন করতে পারবে। সব 101 খুব ভালো ভালো অফার চলে প্রতিদিন, তোমরা যে কোনো কিছু সব 101 থেকে ডিসকাউন্টে কিনতে পারবে আর বন্ধুকে রেফার করে আর্নও করতে পারবে। তো বন্ধুরা, আজই সব 101 অ্যাপটি ইনস্টল করো, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, বন্ধুদের রেফার করো, আর্ন করো এবং শপিং করো।